উন্নত মানের ল্যাবরেটরি থেকে পড়াশোনার পরিকাঠামে আরও উন্নতি ঘটাতে তৎপর বহরমপুর গার্লস কলেজ কলেজে তৈরি হয়েছে নতুন গবেষণা কেন্দ্র নবরূপে আত্মপ্রকাশ করল বহরমপুর গার্লস কলেজ দেখুন বিস্তারিত মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে নবরূপে সেজে উঠছে বহরমপুর গার্লস কলেজ কলেজে একই সাথে আত্মপ্রকাশ করা হয় বেশ কয়েকটি নতুন ভবন ল্যাবরেটরি থেকে গেস্ট হাউস কলেজ কর্তৃপক্ষ ও পরিচালন সমিতির সহযোগিতায় গার্লস কলেজে দিকে নজর দেওয়া হয়েছে আমরা আজকে সাতটা ভবনের উদ্বোধন করলাম আমাদের জিবি মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের জিবির যিনি প্রেসিডেন্ট আমাদের বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুকোপাল মুখার্জি তার নির্দেশে তার মতামতের ভিত্তিতে আর আমাদের জিবির যারা মেম্বার আছেন এবং আমাদের কলেজে যারা প্রফেসর আছেন ম্যাডাম আছেন সকলের সহযোগিতায় আজকে আমার সাতটা নতুন উদ্বোধন করলাম কলেজে তৈরি হয়েছে বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের নামে কম্পিউটার ল্যাবরেটরি এখানে একসাথে বাহান্ন জন ছাত্রী কম্পিউটার ব্যবহার করতে পারবে এছাড়াও ছাত্রীদের গবেষণা ও পর্যটকদের টানতে মুর্শিদাবাদ বিষয়ে একটি স্টাডিজ রুম তৈরি করা হয়েছে বাহান্ন জন ছাত্রী একসঙ্গে কম্পিউটার ব্যবহার করতে পারবে এবং সেই উদ্দেশ্যে এপিজে আব্দুল কালাম কম্পিউটার ল্যাবরেটরি এবং আমাদের লক্ষ্য হচ্ছে কলেজের একশো শতাংশ ছাত্রী যাতে কম্পিউটার প্রশিক্ষণ পায় এবং সম্পূর্ণ বিনামূল্যে পরিবেশকে অক্ষুণ্ণ রেখে যে এখানে আমরা প্লাস্টিক ফ্রি জোন করা হচ্ছে ফলে এই ক্যাম্পাসটিকে আমরা গড়তে চাইছি একেবারেই পরিবেশ বান্ধব ঐতিহ্যবাহী এই কলেজকে প্লাস্টিক ফ্রি জোন করতে তৎপর কলেজ কর্তৃপক্ষ লেখাপড়ার পাশাপাশি কলেজের পরিকাঠামো দিকেও উন্নয়ন করতে তৎপর কলেজ কর্তৃপক্ষ আজকে আমাদের এই গার্লস কলেজের যে পুরোনো পরিকাঠামো ছিল তার উপরে কিছু নবনির্মিত পরিকাঠামো তৈরি হল সাতটি ভবন উদ্বোধন করা হলো সাতটি ভবনের মধ্যে আমাদের পুরনো অধ্যক্ষ ডক্টর অমিয়া রাও ডক্টর প্রীতি গুপ্ত ডক্টর রেজাউল করিম এদের নামে তিনটি আলাদা আলাদা কক্ষের নামকরণ করা হয়েছে এদিন কলেজ কর্তৃপক্ষ ও পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা কলেজ পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি স্বরূপ সাহার উপস্থিতিতে হয় অনুষ্ঠান